বুড়া না মানু হোলি হে আর চড়বে না এসব। এবারে দোল নিয়ে বিশাল কড়াকড়ি যোগী আদিত্যনাথ। হোলির আগে কঠিন কঠিন নিয়ম বেঁধে দিল উত্তরপ্রদেশের সরকার। হোলিতে কোন গান চলবে, কোন গান চলবে না, কি করা যাবে, কি কি করা যাবে না, দেওয়া হয়েছে একগুচ্ছ নিয়মাবলী। প্রশাসন থেকে আম জনতা মানতে হবে সকলকেই, না মানলে পেতে হবে কঠিন শাস্তি। রঙের উৎসবে যোগীর নির্দেশিকা অমান্য করলেই বেরঙিন হবে ইউপি বাসীর জীবন। দোল পূর্ণিমার আগে ঠিক কি কি নির্দেশিকা দিয়েছে যোগী আদিত্যনাথ জানুন। হাতে মাত্র দুদিন, তারপরে গোটা দেশ মেতে উঠবে রঙের উৎসব হোলিতে। এদিন কোথাও হবে শ্রীকৃষ্ণের আরাধনা, আবার কোথাও চলবে জমিয়ে রং খেলা। আর হোলি উৎসব মানেই সবার প্রথমেই আসে উত্তরপ্রদেশ, কারণ রং খেলার অন্যতম পীঠস্থান হল উত্তরপ্রদেশ। তবে এবারে উত্তরপ্রদেশের রং খেলায় একাধিক গাইডলাইন জারি করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যবাসীকে দিল কড়া সতর্কবার্তা। রাজ্য জুড়ে সকল উৎসব এবং ধর্মীয় রীতিনীতি পালন করা যাবে, কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না অরাজকতা। এমনকি পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে অনলাইনে বৈঠকও সেরেছেন তিনি। সেখানেই রয়েছে বিস্তর নির্দেশিকা। পুলিশ ও প্রশাসনকে বিশেষ তৎপর হওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি আয়োজকদের অনুমতি দেওয়ার আগে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে তাদের থেকে হলফনামাও নেওয়ার কথা জানিয়েছেন যোগী সরকার। তিনি আরো বলেন, অনেকেই আছেন যারা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে রাজ্যের আবহাওয়া খারাপ করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কোন রকম উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন যোগী প্রশাসন। এই সমস্ত বিষয় বিবেচনা করে প্রশাসনকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে যোগী সরকার। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করার কথা বলেছেন তিনি। এদিন তিনি আরো বলেন, হোলির জন্য জারি নির্দেশিকা না মানা হলে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, হোলি উপলক্ষে কোন রকম অশ্লীল গান চালানো যাবে না বলেও সাফ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন ইউপির মুখ্যমন্ত্রী।